এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের একটি পাখি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা গেল প্রায় বিলুপ্তের পথে এখন এই পাখিগুলো। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আসলে এই পাখিটি আহতর ঘটনাটা আমরা যদি ধারণা করতেছি, গেল কালকের যে 31st নাইট যে উদযাপন করা হয়েছে, এখানে ব্যাপক আতশবাজি ফুটানো হয়েছে, যার ফলে রাত্রিকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে পাখি গাছ ছেড়ে বাসা ছেড়ে যে আকাশে উঠছে। ঠিক একইভাবে হয়তো বা এই পাখিটাও এই আওয়াজ শব্দে কিংবা আলোতে তিনি রাত্রের অন্ধকারে সে উঠতে না পেরে কোথাও পড়ে গিয়ে এই আঘাতটা পেয়েছে, এবং এই এই ঘটনাটা ঘটতে পারে এই আতশবাজির কারণে সেটা আমরা মনে করতেছি। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা বরাবরের মতোই বলে আসছি যে এই 31 বর্ষবরণ উপলক্ষে, বর্ষবরণের নামে আমরা যে ফানুস আতশবাজি উড়িয়ে পাখির বাসা পুড়িয়ে দিচ্ছি, পাখিদেরকে কষ্ট দিচ্ছি, বিভিন্ন জায়গায় আপনাদের পাখি মারা যাচ্ছে, শিশুদের কষ্ট হচ্ছে, বৃদ্ধদের কষ্ট হচ্ছে, এই সংস্থা থেকে সকলকে বেরিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। রাস্তার পাশে পাখিটিকে আহত অবস্থায় দেখতে পাই। তো পাখিটিকে দেখতে পেয়ে দেখি মনে হলো অসুস্থ এবং ও কোনো অ্যাক্সিডেন্ট প্রাপ্ত হবে। তো আমার মনে হলো আমি আমাদের এই পাখি এই লাভ বার্ডের যে সদস্য আমাদের ছোটো ভাই বাচ্চুকে সংবাদ দিলে ভালো হবে এবং তাদের তত্ত্বাবধানে পাখিটি ভালো হবে বলে আমি মনে করি। মনে করে বাচ্চুকে আমি ফোন দেই, তো তৎক্ষণাৎ বাচ্চুও চলে আসে এবং পাখিটিকে তার তত্ত্বাবধানে নিয়ে যায়, এবং আশা করি পাখিটি সুস্থ হয়ে ও আবার নিজ বাসস্থানে ফিরে যাবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গাতে আমরা কাজ করে আসছি। এর ধারাবাহিকতা আজ দুপুরে আমার কাছে একটি ফোন আসে ট্যুরিস্ট পুলিশের শেরজান ভাই, তিনি আমাকে ফোন করে বলেন যে একটি আহত পাখি রাস্তার পাশে পড়ে আছে, পাখিটিকে উদ্ধার করার জন্য। আমি দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করি এবং প্রাথমিকভাবে যে সমস্যাটা দেখতে পাই, আসলে পাখিটির ডানায় আঘাত আছে এবং সকাল থেকেই পাখিটা এখানে পড়েছিল কিংবা রাত্রে থেকেই পড়েছিল এমনটা তিনি আমাদেরকে বলেছেন। পাখিটা উদ্ধার করে এখন আমাদের নঙ্গরখানায়, আমাদের সদস্য শাওনের বাড়িতে আমরা এটি নঙ্গরখানাতে রেখেছি। পাখিটি সুস্থ হওয়ার পরে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।